হ্যালো প্রিয়া, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো আমরা পুজোর মার্কেট করতে। আসা আছে তো চলো রেডি হয়ে। তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে গেলাম। তোরা বেরিয়ে চলে গেছে সব ঘরে তালা ঝুলো বেরিয়ে দুকা দুকা। তো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি, দেখো সিঁড়ির এখানে টোটোওয়ালাকে ফোন করছে আমার বউ। তো যাই হোক, টোটো ধরে চলেও এসেছি স্টেশনে, ফাইনালি স্টেশন জয়চণ্ডী স্টেশনে পৌঁছে গেছি। ভিড়টা দেখো সেই লেভেলের মারাত্মক ভিড়, যাকে বলে জানি না ট্রেনে জায়গা পাবো কি না। ভিড় দেখলেই যেন মানে আমার হাত পায়ে জল মানে পুরো কাঁপে। তো যাই হোক, অনেক কষ্টে জায়গা পেয়ে গেছি, বসেও পড়েছি। আর দেখো প্রকৃতির কী সৃষ্টি, তাই না? মা আসছে শুনে চারিদিকে কাশফুল, ওয়েদারটাই যেন অন্যরকম, পুজো পুজো গন্ধ। তো ফাইনালি চলেও এসেছি, আমরা আসানসোল যাওয়ার কথা ছিল কিন্তু আমরা বার্নপুর গ্যালাক্সি মলে চলে এসেছি। আসানসোলে যাবো, তো ট্রেনে দেখছি প্রচুর ভিড়, সবাই বলছে আসানসোল যাবো, এত ভিড়ের মধ্যে আমি ওর জন্য ভাবলাম বার্নপুরে নেমে আগে গ্যালাক্সি মলটা দেখি, যদি এখানে কিছু পছন্দ না হয় তখন তাহলে আসানসোল চলে যাব, সামনেই তো বেশি দূর না। তো যাই হোক চলো এসছি, কিন্তু মল এখনও গ্যালাক্সি মল এখনও খোলেই নি, 11টায় খুলবে, আমরা 10:10 পৌঁছে গেছি। আমি কিন্তু এই ফার্স্ট আসলাম গ্যালাক্সি মলে। তো যাই হোক বেশ ভালোই লাগছে সত্যি কথা বলতে। দেখো এখনও কিন্তু খোলেনি, পুরো বন্ধ আছে। তো ওটাই সিকিউরিটি গার্ডটা বলছিল যে 11টায় খুলবে। তো কী করবো, এখানটায় বাচ্চাদের খেলনাও ছিল, তো বাবু এখানটায় বেশ লাফাঝাফা করছিলো। থেকে বড়ো কথা, যারা এগুলো চালায় তারা ছিল না, বেশ ভালোই হলো, ফ্রি তো বেশ দোলো খেয়ে নিলো, একটু লাফাঝাপাও করে নিল, ঘুরেও নিল। যাই হোক টাইম হয়ে গেছে, তো আমরা ভেতরে চলেও এসেছি, দেখো গ্যালাক্সি মলের ভেতরে চলে এসেছি। তো এই দিকে আমরা ফার্স্টে ওর বাবার মানে আমার বরের কেনাকাটা করছি দোকান থেকে, একটা টি শার্ট আর একটা প্যান্ট কেনা হয়েছে, ফুল প্যান্ট। তো ওটারই বিল করে আমরা নিচে নেমে এসেছিলাম, কারণ আমার ছেলের ওই গাড়ি দেখতেই পেলে, গাড়ি দেখে মাথা ঘুরে গেছে, বাবা এবার আমি গাড়ি যাবো। তো চলো আগে ছেলের আবদারই মেটানো হোক, কারণ বাচ্চা না, ওর মনকে শান্ত করবে না তো কোনো কিছুতেই, শান্তিতে করতে দেবে না। আর ছেলে যেহেতু একবার বলেছে প্রত্যেকটা বাবাই তার সন্তানের আবদার মেটানোর চেষ্টা করে না, সেরকম আমার বড় ছেলে বলেছে তো চাপাতে হবেই। তো যাই হোক বাবু, কত মজা বাবা, ভীষণ খুশি, কি বলবো, যেটা মানে বলার মতো কোনো ভাষা নেই, ও এত খুশি। সেটাই ভাবছি মানে, যাক বাচ্চারা খুশি হলে সব প্রত্যেকটা বাবা মারই ভালো লাগে, তাই না? তো যাই হোক এবার দেখো হয়ে গেছে। তো অনেক বলার পর ভাইটা আরেক পাক রাউন্ড দিয়ে দিল, মলটা দেখো কত বড়। তো এবার খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা KFC-তে চলে এসেছি, বাবু খিদেতে মানে সকালে সেরকম কিছু খায়নি, তো খিদেও কান্না করছে, ওপর বোর হচ্ছে। তো ওর জন্য বললাম চলো আগে খেয়ে নিই, তারপরে যা আবার কেনাকাটা আছে সেটা করব। তো এদিকে বড়মশাই গেছে খাবার আনতে, তো আমরা চলে এসেছি KFC-তে, এবার লাঞ্চ করে নিই, তারপরে বাজারের মার্কেটে। তো যাই হোক এখানে খাবার নিয়ে এসছে, আর KFC মানে তো সবাই যেন চিকেনের পুরো আইটেম। তো দুপুরে আর ভাত চটেনি, ভাত খাইনি, ওটা খেয়ে পেট ভরে গেছিলো। আরও লাস্টে আরও কি একটা অর্ডার করেছিল বেশ, তো ওইগুলো খেয়ে পেট ভরে গেছিলো। তো আর বললাম ভাত খাবো না, ঘরে গিয়েই খাবো। তো খেয়ে টেয়ে আমরা বেরিয়ে চলেও এসেছি, দেখো আবার কেনাকাটা বললাম এখনও হয়নি। তো এসে আবার ওর বায়না আবার গাড়ি চাপবে, এবার কিনা ও বাইকে নয়, এবার ওই গাড়িগুলোতে চাপবে, ওই দেখো ছোটো যে গাড়িগুলো। তো যাই হোক সে আবার সেই গাড়ি চাপা, ওকে বেশ শান্ত করো, নইলে তো ওকে আর ঘুরতেও দেবে না, কিছু করতেও দেবে না। আমি বারবার না করছিলাম, কিন্তু বাবা বলছে না থাক চালাক, তো ওটাই চালাচ্ছে। আর দেখো পাকামোটা দেখো, সাহসটা দেখো, ওদিকে আবার কী সুইচ টিপছে, কত সাহস মানে এখনকার বাচ্চাদের, আমাদের যুগে মানে আমরা মানে ভয়েই মরে যেতাম। তো যাই হোক অনেক কথাই তো বলছি, তো আমাদের তো পুজোর মার্কেট প্রায় কমপ্লিট, কিন্তু যার জন্য আমরা মার্কেট করতে গেছি আমার ছেলের জন্য, কিন্তু দুর্ভাগ্য কি বলবো, আমার ছেলেরই কোনো ড্রেসও পাইনি, জুতোও পাইনি ওর সাইজে, যাও একটা পাঞ্জাবি পছন্দ হয়েছিলো বাট অন্য কোনো কালার ছিল না, একটাই কালার ছিল রেড কালার, আর কোনো কালারই ছিল না। আর লালটা একদমই পছন্দ না, মানে ক্যাটকেটা লাল আর ভালো লাগে না। সব জায়গাতে তো আমার বর আর ছেলেকে দেখতে পাচ্ছিলে, এবার আমি আমার বরকে বলেছি ক্যামেরাটা এবার তুমি ধরো, একটু আমাকে দেখাও, সবসময় শুধু তোমাকেই দেখাচ্ছি। তো যাই হোক, তো ও ক্যামেরাটা ধরলো, তখন ওই ভাইটা দেখো অনেকক্ষণ রাউন্ড ঘুরিয়ে দিল, কারণ প্রথমবারের বেলায় অতটা বাইকটা ঘোরাইনি। তো আমি ছিলাম আর আমার বড় ওদিকে বিল করছিল জামা প্যান্টের, আর এক হাতে দেখো দুটো প্যাকেট,
তো দুটো প্যাকেটে ভাবছো কার কি আছে, একটাতে আমার বরের একটা সেট আছে জামা প্যান্ট, আর একটা আমার একটা গাউন আছে, ব্যাস আর কিছু সেরকম কিনিনি। বললাম না যে মনটাই ভেঙে গেছে, কারণ ছেলের জন্য কিনতে গেছি কিন্তু ওর কোনো কিছুই পাইনি। আর এদিকে আমার বরকে বলছি যে ছোট ছোট করে ভিডিও করো, কারণ ও যখন ভিডিও করে না অনেক লং লং ভিডিও করে, আমার এডিট করতে খুব প্রবলেম হয়, যার জন্য মাঝখান থেকে আমি কাটতেও পারি না, কিছু করতে পারি না। তো যাই হোক, দেখো ভীষণ বড়, কিন্তু আসলে হয়তো অনেকে গেছো ওর জন্য অনেকের কিছু মনেই হবে না, বাট আমি তো ফার্স্ট ওর জন্য। 10টা দেখো স্টেশনে এসেছি, 3:15 গাড়ি ধরবো বলে, ভিড়টা দেখো মারাত্মক ভিড়, মানে চাপবো কোথায়, চাপার জায়গাই নেই। 10 পেয়েও ছেড়ে দিয়েছি, কারণ এই ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে না চাপাই ভালো, জীবনটাকে তো আগে বাঁচাবো, দেরিতে পৌঁছাই পৌঁছাই। তো বেশ বসে থাকতে থাকতে আমার ছেলে একটু ভিডিও করে দিল, একটা রিলস বানিয়েছিলাম, তো যাই হোক বেশ সুন্দরই করে দিয়েছে। ফাইনালি আমাদের মার্কেট কমপ্লিট, গিয়েছিলাম বাবুর জন্য আনতে, তো বাবুরই পেলাম না, আমাদের হয়ে গেল, তো ছেলের এখন হয়নি। চলো টাটা, আর ভালো লাগে, খুব টায়ার্ড, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সূর্যতে তো শুনছি বৃষ্টি হচ্ছে, তো সেইভাবেই সবাই আনন্দ ভর্তি করে রিল্যাক্সে থাকবে। টাটা, গুড নাইট।